আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখ এবং কষ্ট নিয়ে ভিডিওটি বানাতে হচ্ছে। আজকে সারা দিন সোশ্যাল মিডিয়াতে যে পরিস্থিতিগুলো দেখলাম, এগুলো দেখে আসলে নিজের ভিতরটা ঝলসে গিয়েছে। খুবই অস্বস্তি লাগছে, যন্ত্রণা দিচ্ছে, অশান্তি লাগছে, হৃদয়ে রক্তকরণ হচ্ছে। যখন দেখি যে শিক্ষার্থীদের এক গ্রুপ আরেক গ্রুপকে আক্রমণ করছে, হামলা করছে, মারামারি কাটাকাটি করছে, রক্তপাত ঘটাচ্ছে, তখন আসলে খুবই কষ্ট লাগে, খুবই যন্ত্রণা দেয় এগুলা। আপনারা জানেন যে বেশ কয়েকদিন ধরেই কোটা বিরোধী আন্দোলন চলমান। বাংলাদেশের খ্যাতনামা যত বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলনের সাথে যুক্ত। তারা তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরছে সরকার প্রধানের কাছে, তাদের অধিকারগুলো আদায়ের জন্য চেষ্টা করছে, বিক্ষোভ করছে, শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তো এখন পর্যন্ত আজকে দেখলাম যে ছিটমহলে 3-4 জন মৃত্যুবরণ করেছে, তারপর রংপুরে একজন মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, যেটা দেখে আসলে নিজেকে মানাতে পারছি না। এটা খুবই কষ্টের, দুঃখজনক, এটা খুবই সুখের। জানি না যে এই কোটার ভবিষ্যৎটা কী হতে যাচ্ছে। এতদিন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই হচ্ছিল, হঠাৎ করে শিক্ষার্থীদের এক গ্রুপ আরেক গ্রুপের উপর আক্রমণ চালাচ্ছে, মারামারি কাটাকাটি করছে, হানাহানি করছে। তো এটার ফলাফল কী হবে এটা জানি না, এটার ভবিষ্যৎ কী তাও জানি না। আজকে দেখলাম যে বিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা, কোমলমতি শিক্ষার্থীরা, তারাও বড় শিক্ষার্থীর বড় বড় তাদের ভাই বোনদের পাশে দাঁড়িয়েছে। তারাও কোটার বিরুদ্ধে, এই কোটা বৈষম্যমূলক কোটার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তো সরকার প্রধান যারা রয়েছেন, যারা নীতি নির্ধারণী রয়েছেন, তাদের কাছে করজোর অনুরোধ থাকবে, এটার সুন্দর একটা সুরাহা করে দিন, সুন্দর একটা সমাধান করে দিন, এই বৈষম্যের কোঠার সংস্কার করে দিন, বৈষম্যমূলক যত বিষয়গুলো আছে এগুলা সুষ্ঠুভাবে সমাধান করে দিন, একটা শান্তি প্রতিষ্ঠা হোক, আর রক্তপাত যেন না ঘটে, আর এইগুলা দেখতে চাই না। কোঠার বিরুদ্ধে আমরা ছাত্র সমাজ যারা রয়েছি, আমি একজন ছাত্র হিসেবে বলতে চাই, এটা বৈষম্যমূলক, এটা জুলুম, এটা নির্যাতন, এটা অত্যাচার। যারা মেধাবী যে শিক্ষার্থীগুলো রয়েছে, যারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, পড়াশোনা করছে, তাদের অধিকারগুলো যেন তারা পায়, একটা শান্তিপূর্ণভাবে যেন দেশটা এগিয়ে যায়, না হলে খুবই খারাপ অবস্থানে যাবে আমাদের দেশটা। আমাদের দেশকে আমরা খুব ভালোবাসি, আমরা চাই না যে দেশটা পিছিয়ে যাক, অনেক এগিয়েছে আমাদের দেশ। তো আবারও বলছি, খুবই হাত জোর করে বলছি, যেন এটা সুন্দর একটা সমাধান হয়, শান্তিপূর্ণভাবে যেন এটা আমরা যারা কোঠার বিরোধী আন্দোলন করছে তারা যেন আন্দোলন করতে পারে, শান্তিপূর্ণভাবে যেন তারা বিক্ষোভ করতে পারে, তাদের অধিকারের জন্য তারা যেন কথা বলতে পারে। তো লাস্টবার আবারও বলছি, শান্তি প্রতিষ্ঠা হোক, এই কোটার সংস্কার খুবই দরকার। এই কোটার সংস্কার না হলে হাজার হাজার লাখো লাখো শিক্ষার্থী, মেধাবী শিক্ষার্থীরা পদভ্রষ্ট হয়ে যাবে, মেধাশূন্য হয়ে যাবে এক পর্যায়ে, এবং দেশ পিছিয়ে যাবে। তো অবশ্যই অবশ্যই এই কোটা সংস্কার করা দরকার। বৈষম্যের বিরুদ্ধে আবারও বলছি, এই বৈষম্যের সমাপ্তি দেখতে চাই, শান্তি দেখতে চাই, সাম্য দেখতে চাই। আসসালামু আলাইকুম।